নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে বিয়েবাড়ি। তো শীতকালে বিয়েবাড়ি যেতে কার না ভালো লাগে, সবারই খুব ভালো লাগে। সুন্দর করে সেজে গুজে বিয়েবাড়ি যেতে তো সবারই ভালো লাগে। তো আজকে আমরা একটা বিয়েবাড়ি যাব, বিহারি বিয়েবাড়ি। তো লাইফে আমার মানে ফার্স্ট, আমার বিয়ের পর বলতে পারো, জন্মের পর বলতে পারো, মানে বিহারি বিয়েবাড়ি ফার্স্ট। তো আজকে যাব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো তাহলে দেখতে পারবে। চলো বিয়েবাড়ি যাওয়া যাক। তো দেখো, ব্লু কালারের একটা শাড়ি পরে নিয়েছি, তো উপরে একটা কোট মানে পরবো আজকেই, আজকে কিনে নিয়ে আসলাম। এই যে, তো আমার এটা নতুন, আজকেই কেমন হয়েছে অবশ্য কমেন্টে বলবে, আর পরে তারপর তোমাদেরকে দেখাবো। আজকেই কিনে নিয়ে আসলাম এটা। তো আমার সোয়েটার ছিল, লং সোয়েটার, কিন্তু কোট আগে ছিল না, তো আজকে এটা কিনে নিয়ে আসলাম। তো কেমন লাগবে পরলে পরে তোমরা দেখবে। আর আমাকে আজকে কেমন লাগছে, এটা একটা ব্লু কালারের বেনারসি পরে নিয়েছি, আর একদম সিম্পল মানে সাজুগুজু করেছি, খুব একটা বেশি সাজুগুজু করিনি, একদম সিম্পল। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। চলো বন্ধুরা, দেখতেই পারলে চলে আসলাম বিয়ে বাড়িতে। তো দেখো, ওইখানে বসে আছে ব্রাইড, মানে বিয়ের কোণে বসে আছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর জীবনে এই ফার্স্ট টাইম বিহারি বিয়েতে আসলাম, আর খুব ভালো অভিজ্ঞতা। আর এত সুন্দর ডেকোরেশন, মানে খুব খুব সুন্দর, আর আগে তো কখনো আসিনি মানে বিহারি বিয়েতে। আর বিহারি বিয়ের রিচুয়ালসগুলো কেমন থাকে তাও জানি না। তো দেখো, এই যে আমার বরমশাই, তো ওর ফ্রেন্ডের সাথে সবার সাথে কথা বলছে, এদিকে আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটা একবার ক্যাপচার করে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমাকেও দেখতে পারবে, আকাঙ্ক্ষাও আছে, আমি আকাঙ্ক্ষা, ওর পাপা গেছি। এই যে আমি একটা বেনারসি পরলাম, তোমাদেরকে আগেই বললাম, ব্লু কালার। তো দেখতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আকাঙ্ক্ষা তো দেখো এতটা খুশি বিয়ে বাড়িতে গিয়ে, ওই গিফটটা দিল কনেকে, তো বলছে না মা আমি দেবো, গিফটটা দাও আমাকে। তো ওই নিজে নিজে উঠে তারপরে গিফটটা দিল। আর দেখো ওপরের ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। তো তোমাদেরকে আজকে আরেকটা নতুন এই ভিডিওতেই শেয়ার করবো, যখন ওদের বর আসবে, যখন বরযাত্রী আসবে, তখন দেখবে ওদের যে একটা বাজনা হয় না, ওই বাজনাটা শুনতে এতটা ভালো লাগে। আমিও আজকে ফার্স্ট টাইম দেখলাম, তোমরাও দেখবে, অনেকটা সুন্দর। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা কন্টিনিউ করব। তো সঙ্গে থাকো তাহলে সবটাই দেখতে পারবে, বাজি ফোটানো থেকে বর আসা থেকে বিয়ে, অল্প স্বল্প বিয়েটা আমি তোমাদেরকে সবটাই শেয়ার করব যতটুকু পারবো। তো দেখো এই যে ছেলে আর মেয়ে, মানে বর কনে, দেখো কি সুন্দর গেটের মধ্যে ওদের ফটো দিয়ে সাজিয়েছে। ডেকোরেশনটা অনেক অনেক ভালো লাগলো আমার দেখে, খাওয়ার থেকে বেশি আমার ডেকোরেশনটা অনেক ভালো লাগলো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। বন্ধুরা একটু ঘুরে তারপরে চলে আসলাম, এখানে স্টল দিয়েছিল কফি, পকোড়া আর হচ্ছে মিক্সচার, ফুচকা। তো আমি কিছুই খাইনি, শুধু একটু কফি নিয়েছি, তোমরা দেখতেই পারলে। আর আকাঙ্ক্ষা একটু বায়না করছিল ফুচকা খাবে, তখন আমি দেইনি, কারণ তখন বরযাত্রী আসবে, তখন ভিড় হয়ে যাবে। তো আকাঙ্ক্ষাকে জানো তো ছোটো বাচ্চা মানুষ, এক মানে একটা যদি ফুচকা দেয় অনেকক্ষণ লাগবে খাওয়াতে, সেই জন্য এখন দেইনি, একটু পরে বললাম দাঁড়াও ওরা গেলে তারপরে দেবে। তো ওই জন্য দেখো এখানে গেটটার সামনে কি সুন্দর ডেকোরেশন করছিলো, তো এখানে উঠবে বলছিলো যে গণপতির সাথে মানে দাঁড়িয়ে ও ফটো তুলবে। তো ওকে তো কিছুতেই বোঝাতে পারছি না যে এখানে উঠা যাবে না, কারণ তো এত একটা ভারী না, তাই না, একদম হালকা।
তো দেখো এখানে টুগেদার, বেটার টুগেদার কি সুন্দর একটা ফটো স্টেন, এতটা ভালো লাগলো। তা আমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম, আর বিয়ে বাড়িতে আসলাম ফটো তুলবো না এ কখনো হয়, ভিডিও তো করলাম সঙ্গে অনেক অনেক ইচ্ছে মতো ফটো তুললাম সবাই মিলে, খুব ভালো লাগলো। আর অনেকজনকে দেখতেও পেলাম, অনেকদিন পর বিয়ে বাড়িতে গেলে সবাই একসাথে হয় তখন মানে খুব খুব মজা লাগে। এমনিতে তো ঘরেই থাকি আর কাউকে দেখাও যায় না, সবসময় দেখতেও পাই না, কিন্তু কোনো একটা ওকেশনে যখন মানে ঘর থেকে বেরোনো হয় তখন সবার সাথেই দেখা সাক্ষাৎ হয়, সেটা আমার খুবই ভালো লাগে। তো দেখো এই যে ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ, আমার তো খুব খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই দেখো গণপতি বাবাটা কতটা সুন্দর দেখো, দেখো আকাঙ্ক্ষা কত মানে রায়না করছে, ও ফুচকাই খাবে। তারপরে ওকে নিয়ে একটু ফুচকা দিয়েছিলাম একটা, মানে একটা শুধু পাঁপড় দিয়েছিলাম, সেখানে কোনো জল বা কিছুই দেইনি, তো ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি তখন বাটিটা ধরেছিলাম সেই জন্য আর ধরতে পারলাম না। তো এখন আকাঙ্ক্ষাকে নিয়ে এখানে যাব যেখানে বরযাত্রী আসছে, তো এই জায়গাটা আমি দিতে পারলাম না কারণ আমি ভেতর থেকে যাচ্ছি, এখানে খুব গান চলছিলো তো কপিরাইট সাউন্ডটা চলে আসবে, সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা দিতে পারলাম না। তো দেখো তারপরে কত বোম ফুটানো হয়েছে, দেখো এই যে বর চলে এসছে সেই জন্য অনেক অনেকগুলো মানে আমি এটা ছোট্ট করে দিয়েছি, এখানে কিন্তু অনেক বোম ফুটানো হয়েছে, কমসে কম আধা ঘন্টার ওপরে এখানে বোম ফুটানো হয়েছে, অনেক ভালো লাগলো এই দৃশ্যটা দেখে। তারপরে যখন বর আসবে আর ওদের ওই বাজনাটা বাজবে এখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর ওই দেখো আকাঙ্ক্ষা এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল, বলছিল আমাকে এখানে একটা ফটো তুলে দাও, আমি এটা ধরে দাঁড়িয়েছি। আমি বললাম ঠিক আছে তুমি ধরে দাঁড়াও, তো চলো তারপর আমরা দেখো। তো বন্ধুরা দেখতেই পারলে ওদের বরযাত্রী চলে এসছে, তো সেটা আমরা একটু এনজয় করলাম, তো তোমাদেরকেও দেখালাম, দেখলেই কেমন ডান্স করে করে একদম বরযাত্রী এসছে আর অনেক বাজনা টাজনা বাজিয়ে, খুবই ভালো লাগলো এই দৃশ্যটা দেখে। আমাদের মধ্যে তো এরকমটা হয় না, মানে হয় কিছু কিছু বিয়েতে হয়, সবগুলোতে হয় না, তো যেখানে কুঞ্জটা বানিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ গোল মতো এই যে সিঁড়ি দেওয়া আছে, এখানে ওদের একটা কিছু নিয়ম হবে পরে দেখাবো। তো তারপরে চলে আসলাম খাওয়ার জন্য, খাওয়াতে মেনুতে ছিল ওদের তো নিরামিষ হয়, তো নিরামিষ আইটেমগুলো বেশ ভালোই ছিল, আর ক্যাটারিং ছিল মেয়েরা, তো খুবই ভালো লাগলো, খাবারগুলি অনেক টেস্টিও ছিল। তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার কিছু শেয়ার করব যেখানে ওদের বিয়েটা হয়, তো কিছুটা বিয়ে তোমাদের সাথে শেয়ার করব ভাবছি, যদি হয় শেয়ার করব।
তো চলো, আর আমরা যখন খেতে আসলাম তখন অলমোস্ট অনেকজনের খাওয়া হয়ে গেছে, প্রায় একটু হালকা হালকাই হয়ে গেছে, আর আমরাও ঘর থেকে এসেছি অনেক দেরিতেই। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ, আর লাগবে না? আচ্ছা ঠিক আছে, আর দেবো না, ঠিক আছে তোমাকে। তো বন্ধুরা, বিয়ে টিয়ে খেয়ে চলে আসলাম ঘরে। এখন বাজে হচ্ছে 12টা, পুরো 12টা বাজে ঘড়িতে। চলে আসলাম, আর আকাঙ্ক্ষা আস্তে আস্তে রাস্তাতেই ঘুমিয়ে পড়েছে। এই যে ওকে ড্রেসও খুলে দেওয়া হয়নি, আর আমিও এখনও চেঞ্জ করিনি, মাত্র জাস্ট আসলাম, ওকে শোয়ালাম। আমি আগে চেঞ্জ করে তারপরে ওকে করাবো। তো আজকের ব্লগটা, বিয়েবাড়ির ব্লগটা এখানে এন্ড করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই। আবার একটা কিন্তু কালকে আরেকটা বিয়েবাড়ি আছে, ওখানেও যাব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ঠান্ডাতে কথা বলতে পারছি না, উল্টাপাল্টা কথা বলছি। তো চলো, টাটা, গুড নাইট।